Hi friends, welcome back to my channel Madhu's Life. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে এখন আমি একটা সমস্যায় পড়েছি। সমস্যাটা হচ্ছে কি, আমার মেয়েকে এখন পাও ভাজি বানিয়ে দিতে হবে। বলছি ওকে মেয়েকে যে কালকে তুই খাস, আজকে বাড়িতে তেমন কোনো সবজিও নেই, আর পাওয়ের জন্য যে ব্রেডটা লাগে সেটাও নেই। তো বলছি কালকে নিয়ে আসবো, তুই তখন খাস না, আজকে আমাকে এক্ষুনি বানিয়ে দিতে হবে। তো কি করবো আমি জানি না, দেখো ওর মুখের অবস্থাটা, পারলে একটু প্রায় কেঁদেই ফেলে, কিছুতেই শুনছে না। তো কি করবো আমি জানি না। তো খাবার জিনিস যখন চাইছে নাও করতে পারছি না, তো চলো বানিয়ে দিই, দেখি কিভাবে বানাই। বাড়িতে যে পাওয়ার যে ব্রেড সেটা তো নেই, বাড়িতে এমনি পাউরুটি আছে। তো বলছে পাউরুটি দিয়েই খাবো, তুমি আমাকে পাউরুটি দিয়েই দাও কিন্তু বানিয়ে দাও। তো যেহেতু টিফিনে খাবে সন্ধ্যাবেলা আর কি, তো তাড়াতাড়ি বানাবো, কিভাবে চট জলদি পাও ভাজিটা বানানো যায়। তো চল সাথে থাকো, চলো আজকে পাও ভাজি বানাতে যা যা লাগবে সেগুলো তোমাদের সব দেখিয়ে নিই। তো পাও ভাজি বানানোর জন্য ঘরে যা ছিল সেগুলোই নিয়েছি। তো এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি, এখানে নিয়েছি একটা আলু ডুবো করে কেটে নিয়েছি, একটা গাজর টুকরো করে কেটে নিয়েছি, অল্প ফুলকপি নিয়েছি সেটাকেও টুকরো করে নিয়েছি, আর একটা বিট নিয়েছি সেটাকেও টুকরো করে কাটা আছে, আর এখানে আছে দুটো পেঁয়াজ, একদম যে হ্যান্ড যে চপার হয় সেই চপারে কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কস্তুরি মেথি, এখানে নিয়েছি ধনে পাতা, আর এখানে আছে অল্প একটু আদা রসুন কাঁচা লঙ্কা আর লেবু, আর এখানে নিয়েছি জিরে গোটা জিরে নুন আর পাও ভাজি মশলা আর বাটার। তো চলো এইগুলো দিয়ে আজকে বানানো যাক পাও ভাজি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে অল্প পরিমাণ জিরে আর অল্প পাও ভাজি মশলা, এবার একে একে সবজিগুলো সব দিয়ে দেবো। এবারে সবজিগুলো একটু নেড়ে নিতে হবে। তো এবারে এতে একটু জল দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করার জন্য। তো সবজিগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আদা রসুনের এটা একটা পেস্ট বানিয়ে নিই। এখানে এই আদা রসুন গুলো নিয়ে নিলাম, তো এগুলো চলো একসাথে বেটে নিই। অল্প কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম আর অল্প একটু রেখে দিলাম, ওইগুলো যখন ভাজবো তখন দিয়ে দেবো। আদা রসুনটা বাটা হয়ে গেছে, চলো এটা ঢেলে রাখলাম। কড়াই বসিয়ে দিয়েছি আমি, এবার একটা এবার এটা গরম হতেই আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমাদের দেখাতে আরেকটা ইনগ্রেডিয়েন্ট ভুলে গেছিলাম, এর মধ্যে একটু টমেটো লাগবে, তো আমি এখানে একটু টমেটো কুচি করে নিয়েছি, তো সেটাই দিচ্ছি। আরে এই সব কটা উপকরণকে একসাথে একটু নাড়তে হবে।
আমি আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আবারও পরিমাণ মতন পাওভাজি মশলা দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সবজিগুলো এবার আমি যে হ্যান্ড চপার গুলো আছে তার মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, তাড়াতাড়ি আমার ওটা ব্লেন্ড হয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এটা কড়াতে কড়াতে তাড়াতাড়ি হয়ে যাবে। সবজিগুলো যেটা বেটে রাখলাম আর কি, যেটা হ্যান্ড চপারে চপ করে রাখলাম, তো সেটাই দিয়ে দিলাম। চলো রেডি করেছি, এবার ওর কাছে নিয়ে যাই। চলো রেডি হয়ে গেছে। এনে খুব সুন্দর হয়েছে খেতে, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে, সবার ভালো লাগবে। আর আমার যদি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখো, যদি আমি কোনো নেক্সট ভিডিও আপলোড করি তাহলে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এখানেই রাখছি, টাটা। মামা টাটা করে দেয়।